আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আর সেটি হলো আল্লাহ আকবার এর তাৎপর্য সম্মানিত বন্ধুকান আল্লাহ আকবর এটা এমনই একটি সুমধুর ধ্বনি যেই শব্দটি আল্লাহ রব্বুল আলমনের লফজুল জালালাকে ডিফিনেট করে অর্থাৎ আল্লাহ রব্বুল মহা সম্মানিত একটি নাম সেটা হলো আল্লাহ এবং তার একটি সেফত হল আকবর তিনি আল আল্লাহ আকবর আল্লাহ আকবর মেন করলে সেই আল্লাহ রব্বুল আলমিন সকল কিছুর ঊর্ধ্বে সুমহান আল্লাহ আকবর মানে আল্লাহ হলেন সুমুহান রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব আল্লাহরবুল আলমিনের অহমিকা রব্বুল আলমিনের গণগান আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে সুমহান যে একটা শ্রেষ্ঠত্ব এর প্রমাণ হলো এই লফজুল জালাল আল্লাহ এবং সাথে সাথে আকবর অর্থাৎ আল্লাহ আকবর এটা এমনই একটি শব্দ যেই শব্দটি মানে প্রতিটি মুসলিমের অন্তরের অন্তঃস্থলে গেঁথের গেঁথে রয়েছে প্রতিটি মুসলিম আল্লাহ একবার মানে আল্লাহকে এমনভাবে মোহ্বত করেন ভালোবাসেন যেটা বলার অপেক্ষা রাখে না সম্মানিত বন্ধুগণ এটা এমনই একটি সুমধুর ধ্বনি যেটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব যেটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমনের রুবুবিয়াত অর্থাৎ প্রভুত্ব যেটার মাধ্যমে আল্লাহর উলুহয়ত অর্থাৎ এই ইবাদত করা এবং যেটার মাধ্যমে আল্লাহর নাম ও মানে সেফাত অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলী আসমায় ও সেফাত যেইগুলি রয়েছে এটার মানে প্রমাণ বহন করে আল্লাহ আকবার এই শব্দটি সে মানে তো বন্ধুগান এই শব্দটি দেখুন এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যেই কালিমাটি আমরা সর্বসময়ে প্রায় পরে থাকি মুসলিমরা প্রায় তারা এবাদতে আরাধনায় উপাসনায় এই শব্দটি ব্যবহার করেন আর সেটি হলো মহান রব্বুল আলমের শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম একটি বাক্য আল্লাহ আকবার যেমন আমরা আজানের ধ্বনি যে কি বলি সারা পৃথিবীতে যখন আজান হয় কী শব্দ উচ্চারিত হয় সর্বপ্রথম আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে আল্লাহ সুমহান আল্লাহ সুমহান অর্থাৎ পৃথিবীর যত কাজ কর্ম যত মানব দানব যত কিছু আপনার সেই লোক জন জনবল জিন ইনসান মানব দানব যা কিছুই থাক না কেন সকল কিছুর ঊর্ধ্বে হলেন কে মহান রব্বুল আলমিন তারই শ্রেষ্ঠত্ব আমরা প্রমাণ করি অনুরূপাবে যখন এই দেন আমরা কি বলি কি শুরু দিয়ে কি দিয়ে শুরু করে আল্লাহ একবার দিয়ে এমন কি নামাজ যখন শুরু করি তখন কি বলি আল্লাহ একবার হাদিসে সে তেহরিম হ তেকবীর তেহলিল হ তসলিম নামাজ শুরু হয় আল্লাহ একবার দিয়ে নামাজ শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে অর্থাৎ তেকবীর তাহরি কোন লোক যদি আল্লাহ একবার না বলে নামাজ শুরু করেন তার নামাজই হবে না কারণ নামাজের একটি রোকন নামাজের একটি ফরজ কাজ হল আল্লাহ একবার প্রথমে বলা যেটাকে তাকবীরে তাহারিমা বলা হয় এবং বাকি অন্য তাকবীরগুলি যেগুলি সেটাকে বলা হয় যে তাকবীর মানে এই তাকবীরগুলি দেয়া হলো ওয়াজ বাকি তাকবীরগুলি কাজেই প্রত্যেক দেখুন আমরা প্রত্যেক দুই রাকাত নামাজে কতবার আল্লাহ আকবার বলি দুই রাকাত নামাজে প্রায় এগারো বার আমরা আল্লাহ একবার শব্দটি বলি আপনি আমি কি খেয়াল করেছি আমরা নামাজে পড়ি থেকে এই নামাজ মানে কি আজান হয়ে গেল আল্লাহ আকবরের আজানের ধ্বনি আপনি আমি যখনই শুনলাম সকল কিছু পরিত্যাগ করেন সকল কিছু পরিহার করেন চলে আসতে হবে যে আপনার সন্তান বাড়ি ঘর এবং কাজকর্ম সকল কিছুর চেয়ে মহান রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব বয়ান করার জন্য আপনাকে এখন সালাত করতে হবে আল্লাহ আকবর মিন করলে সেই আল্লাহ সকল কিছু থেকে সুমহান সু উচ্চ সম্মানিত বন্ধুগান আল্লাহ রব্বুল আলমিন তার এই মহত্ব প্রমাণ করেছেন কোরআনুল করিম অনেক আয়াতে এই সম্পর্কে বর্ণিত রয়েছে দেখুন যখন ইসলামের প্রাথমিক পর্যায়ে কোরআনুল করিম নাজেল হওয়া আরম্ভ হলো আল্লাহ নবী সাল আলী আসসাল্লাম তার কাছে সেই একটি সুরা নাজেল হলো তার নাম হলো সুরতুল মুদ্দ্সের এখানে কি বলা হলো যে ইয়া ইহাল মুদাসের হে কম্বল আচ্ছাদনকারী হ্যাঁ ইয়া ইহাল মুদাসের কম আপনি উঠুন এবং ভীতি প্রদর্শন করুন ও রব্বাকাব্যের এবং আপনার রবের তেকবীর বলুন শ্রেষ্ঠত্ব বয়ান করুন এই তেকবীর বলার কথা এখানে রয়েছে তাই তো নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম তিনি তাকবীর বলেছিলেন এবং তার কথা শুনে আই মানে বিশেষ করে এই খাদিজা মা খাদিজা রদি আনহা তিনিও এই তাকবীর বলেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সকল কিছু থেকে সুমহান উচ্চ সম্মানিত বন্ধুগণ ঈদের দিনগুলিতে আমরা এই তাকবীরের ধ্বনি দেই কেন যে আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করা হয় বিশেষ করে আই আমশ্রীকে আরাফাতের মাঠে মিনা প্রান্তরে এই তেকবীর ধ্বনিতে মুখরিত হয় কেন আল্লাহর আল্লাহ রবুল হ্যাঁ কে হাদাকুম যে আল্লাহ বলেছেন যে তোমরা বকারার একশো সম্ভবত একশো পঁচাশি নম্বর আয়াত যে ওয়ালে তুকব্বির আলামা হাদাকুম আল্লাহ যেই পদ তোমাদেরকে প্রদর্শন করেছেন এই জন্য তোমরা আল্লাহর তকবীর বা শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে সম্মানিত বন্ধুগান আমরা যখন কোরবানি করি কি বলি আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর নাম নিয়ে আল্লাহ সব মহান এই নামে আমরা কোরবানি করি অর্থাৎ আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছি পৃথিবীতে যা কিছু রয়েছে না কেন সকল কিছুর ঊর্ধ্বে কে মহান রব্বুল আলমিন এই জন্য মহান রব্বুল আলমিন তার এই তকবীরের ধ্বনি আমরা সেই সর্বক্ষেত্রে বলার চেষ্টা করব। এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করব এটার মহত্ব আমরা বুঝবো যে সকল কিছুর ঊর্ধ্বে মহান রব্বুল আলমিন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কোনো ছেলে নেই মেয়ে নেই বাবা নেই মা নেই ভাই নেই বোন নেই স্ত্রী নেই পুত্র নেই কেউ নেই ওয়ালাম ইয়কুল্লাহ কুফু আহাদ তাঁর সমকক্ষ কেউ নেই আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা বয়ান করছি যেমন আল্লাহর আলমিনী ইসরায়েল একশো এগারো নম্বর আয়াতে বলছেন বলুন সে আল্লাহর প্রশংসা যিনি কোনো সন্তান গ্রহণ করেননি অর্থাৎ আল্লাহর কোনো সন্তান নেই হ্যাঁ ওয়াল ইয়াকুল্লাহ শরিক উনফিল মুুল্ক এবং আল্লাহর এই রাজত্বে কোনো প্রকার কোনো শরিক নেই এবং এই দুর্দশাগ্রস্ততা থেকে বাঁচতে তার কোন অংশীদারের তার কোন অভিভাবকের প্রয়োজন হয় না আল্লাহ বলছেন ওয়া কাব্বির হু তাকবীরা এবং তুমি আল্লাহর সসম্ভ্রমে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো অর্থাৎ তাকবীর বলো সম্মানিত বন্ধুগণ সে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব এখানে বোঝানো হয়েছে আবু দাউদে একটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রিয় একটা দোয়া ছিল সেটা কি সুবহানা জিল জাবারুতি ওয়াল আজমত আল্লাহর মহত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় এই দোয়ার মাধ্যমে বন্ধুগান এই জন্য এই দোয়াটি রুকুতেও যায় আসুন আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের রুকু এবং সিজদায় এই দোয়া পরা যেতে পারে বিশেষ করে রুকুতে আপনি আমি আল্লাহর এই শ্রেষ্ঠত্ব বর্ণনা করার চেষ্টা করি কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনের এই আজানের ধ্বনি যখন প্রচারিত হয় তখন শয়তান পালাতে থাকে আল্লাহর আওয়াজ যখন শোনে শয়তান পালায় এমনকি সে বাতাস ছাড়তে ছাড়তে পালিয়ে যায় যে ইন্না শৈতানা ইজা বিল সালাত আদবার যখন আজানের এই প্রকাশ করা হয় আজানের ধ্বনি দেওয়া হয় আল্লাহ আকবরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় শয়তান পালাতে থাকে এজন্য এক হাদিসে এসেছে যে তোমরা যখন দেখবে কোথাও এরকম আগুন জ্বলতেছে হ্যাঁ আগুন ধরে গেছে বলো আল্লাহ আকবর অনুরূপভাবে আল্লাহ রবুল আলমিনের কাছে চারটি প্রিয় কালেমা হলো সেটা কি আহাবুল কালাম এল আল্লাহ আর বা আল্লাহর কাছে প্রিয় চারটি বাক্য রয়েছে তার মধ্যে এই চারটি বাক্য কি কি সেটি হলো সুভায় আল্লাহ মানে আল্লাহ আল্লাহ মহা পবিত্র যে আলহামদুলিল্লাহ আল্লাহরই সকল প্রশংসা ওলাহ্লা আল্লাহ সত্য কোনো উপাস্য নেই ওল্লাহ আকবর এবং আল্লাহ মহান সম্মান বন্ধুগান এই বাক্যগুলি আপনি সর্বসময় পড়তে পারেন সকালে বিকালে সুবাহান আল্লাহ আল্লাহ নবী আল্লাহনবী সাল্লাম এই বাক্যগুলি বেশি বেশি করে তিনি পড়তেন আসুন সে আল্লাহর আল্লাহর আমরা মহত্ব সর্বদাই ঘোষণা করার চেষ্টা করি এবং আল্লাহর এই মহত্ব অনুযায়ী আমরা যাবতীয় প্রকার শিরিক থেকে বেঁচে থাকি এবং আল্লাহ রব্বুল আলামের তেকবীর শুনে আমরা যাতে এই আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করি এমনকি নবিয়া করিম সালাম BLUM! তিনি যদি ওই যুদ্ধের ময়দানেও তিনি এই কাফেরদেরকে ভীতি প্রদর্শন করার জন্য তিনি বলতেছিলেন আল্লাহ আকবর খারে বাতেল খায়বার খায়বার সেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ মহান আসুন সে আল্লাহ আকবার ধনীকে আমরা সকলের ঊর্ধ্বে রেখে এই ত্যাকবির অনুযায়ী আমল করার চেষ্টা করি সকল কিছু পরিহার করে আল্লাহর জন্যই এবাদতকে খালেজ করি আল্লাহ রব আলমিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন আমিন ও সাল্লাহ ও নবীন মোহাম্মদ আলাইকুম আরহাম Sanatula